আমাদের যে মানব দেহ এটি অনেক কোষ দ্বারা নির্মিত। এই কোষের বিভাজন এবং মৃত্যু পূর্ব নির্ধারিত। যে কোনো কারণে যদি অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত বিভাজন হয় কোষের বা অনিয়ন্ত্রিত মৃত্যু হয় বা মৃত্যু না ঘটে কোষের, সেই ক্ষেত্রে দেহতে যেটি উৎপন্ন হয় তাকে টিউমার বলে। এখন সব টিউমার কিন্তু ক্যান্সার নয়, যে টিউমার শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তাকে ক্যান্সার বলে। ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার এমন একটি ক্যান্সার যেখানে এই টিউমার বা মাংসপিণ্ড স্তনেতে উৎপন্ন করে। এটি একটি স্তন বা উভয় স্তনে উৎপন্ন হতে পারে। ব্রেস্ট ক্যান্সারের অনেকগুলি ধরন আছে, যেমন আমরা ক্যান্সার কনফার্ম করি বায়োপসি রিপোর্ট দ্বারা। সুতরাং যদি স্তনে কোনো মাংসপিণ্ড থাকে সেটি বায়োপসি করে দেখে নেওয়া হয় যে ক্যান্সার আছে কিনা, এবং এই ক্যান্সার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ডাক্টাল কার্সিনোমা, লোবুলার কার্সিনোমা। এখন স্তনের যদি আমরা আকৃতি অ্যানাটমিতে যাই তাহলে দেখবো বেসিক্যালি এখানে দুটি স্ট্রাকচার আছে। একটা হচ্ছে ডাক্ট লাইক স্ট্রাকচার মানে পাইপের মতন স্ট্রাকচার, আরেকটি লোবিউলস মানে স্যাকের মতন স্ট্রাকচার। তো যদি এই পাইপ লাইক স্ট্রাকচার বা ডাক্টে ক্যান্সারটি উৎপন্ন হয় সেক্ষেত্রে আমরা এটাকে বলে থাকি ডাক্টাল ক্যান্সার। আর যদি লোবিউলস বা স্যাক লাইক স্ট্রাকচার যেগুলো স্তনের মধ্যে থাকে তার সেখানে ক্যান্সারটি উৎপন্ন হয় তাহলে আমরা বলে থাকি সেটি লোবিউলার ক্যান্সার। অনেক সময় মিক্সড টাইপ অফ ক্যান্সার হয়, অর্থাৎ ডাক্টাল কম্পোনেন্টও থাকে আবার লোবিউলার কম্পোনেন্টও থাকে। এছাড়া ইনফ্লামেটরি ক্যান্সার আরেকটি ধরনের স্তনের ক্যান্সার, যেখানে কি হয় পুরো স্তনটি লাল হয়ে ফুলে যায়, চামড়াটি লাল হয়ে যায় এবং সেটি বড় আকারে লাল হয়ে ফুলে যায় এবং সেখানে ব্যথা থাকে। এছাড়াও আরো কিছু রেয়ার ফর্মস অফ ক্যান্সার আছে, যেমন মিউসিনাস ক্যান্সার, কোলয়েড ক্যান্সার। তো এই সব ধরনের ক্যান্সারই আমরা বায়োপসি রিপোর্ট থেকেই কনফার্ম করতে পারি। ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সারের অনেকগুলি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে নারী হওয়া। তার কারণ হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার কিন্তু পুরুষের মধ্যেও দেখতে পাওয়া যায়, বাট এটির ইনসিডেন্স ভীষণই কম। তো সেই কারণে নারী হওয়া মানে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। এবার বয়সের সাথে সাথে যত বয়স বাড়তে থাকে তত বেশি দেখা গেছে যে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে যে যদি আমাদের মেনস্ট্রুয়াল পিরিয়ডটা যে পিরিয়ডটা সেটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়, অর্থাৎ প্রথম মেনস্ট্রুয়াল পিরিয়ডটা যদি কম বয়সে হয় এবং মেনস্ট্রুয়েশন বন্ধটা মেনোপজে এজটা অনেক বেশি হয়, অর্থাৎ যে টোটাল মেনস্ট্রুয়াল পিরিয়ডটা রয়েছে, মেনস্ট্রুয়াল সাইকেলের যে লাইফটা রয়েছে একটা নারীর মধ্যে সেটা যদি দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী হয় তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এছাড়া যদি পারিবারিক স্তন ক্যান্সারের হিস্ট্রি থাকে, তার কারণ হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার একটি হেরিডিটারি ক্যান্সার এবং যদি আমার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বলতে বোঝায় নিজের মা বা নিজের বোনের যদি স্তনের ক্যান্সার হয়ে থাকে তাহলে সেই পার্সনের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় 2.5 গুণ। আর যদি সেকেন্ড ডিগ্রি রিলেটিভ তার মানে দিদিমা বা মাসির যদি স্তন ক্যান্সারের হিস্ট্রি থাকে তাহলে সেই পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় 1.5 গুণ। এছাড়া কিছু জেনেটিক মিউটেশনস বা চেঞ্জেস থাকে যে কারণে কিন্তু স্তন ক্যান্সার হতে পারে। এর মধ্যে মোস্ট কমনলি বা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে BRCA1, BRCA2। ইউজুয়ালি দেখা গেছে যে এই জিন যদি ডিটেক্ট হয়, জিনোম সিকোয়েন্সিং করে যদি আমরা দেখি এবং এই জিন যদি ডিটেক্ট হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালকে পরামর্শ দেওয়া হয় যাতে সে তার দুটো স্তন রিমুভ করে দেয়। BRCA1, BRCA2 তে স্তন ক্যান্সার নয়, ওভারিয়ান ক্যান্সারও পরে হওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ ডিম্বাশয়ের ক্যান্সার, এবং সেগুলো পরবর্তীকালে রিমুভ করার জন্য বলা হয়। এছাড়া যদি আমাদের ওবিসিটি থাকে, অর্থাৎ আমাদের ওজন অনেক বেশি থাকে, হাইপারটেনশন থাকে, যদি আমরা ফাস্ট ফুড খাই সেই ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে যে স্তনের ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। এছাড়া মদ্যপান করা, এখন এই রিসেন্টলি আই থিঙ্ক 1 to 2 months ব্যাকই একটা স্টাডি বেরিয়েছে যেখানে বলা হয়েছে যে এক পেগও যদি আমরা মদ্যপান করি, অর্থাৎ স্মল কোয়ান্টিটিস হোক, সেটাও কিন্তু ক্ষতিকারক। এরকম নয় যে আমরা বেশি পেগ খেলেই বা বেশি অ্যামাউন্টে অ্যালকোহল সেবন করলে সেটাই ক্ষতিকারক, বাট ইভেন ইন স্মল কোয়ান্টিটিস এটা কিন্তু ক্ষতিকারক এবং স্তন ক্যান্সার হওয়ারও ঝুঁকি বেড়ে যায়। এগুলো হচ্ছে প্রধান কারণ স্তন ক্যান্সার হওয়ার। সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে একটি মাংসপিণ্ড বা একটি লাম্প পাওয়া যায় ব্রেস্টের মধ্যে, স্তনের মধ্যে, এটা ফিল করা যায়। তো ইউজুয়ালি যেটা মহিলারা দেখেন যে তারা যখন স্নানাগৃহেতে যান এবং নিজের ব্রেস্ট নিজেই এক্সামিন করেন, তখন দেখতে পায় যে হয়তো একটা কোথাও মাংসপিণ্ড তারা দেখতে পাচ্ছে। এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমাদের মনে রাখতে হবে যে ক্যান্সারাস লাম্পস আর পেনলেস টু স্টার্ট উইথ, অর্থাৎ স্তনের ক্যান্সারের যে মাংসপিণ্ডটি হয় এতে কিন্তু প্রথম দিকের স্টেজে বা দশায় কোনো ব্যথা থাকে না, এবং এই কারণেই আমাদের মা বোনরা এটাকে লুকিয়ে থাকে, কারণ ভাবে যে ব্যথা নেই বলে কোনো ভয়ের কারণ নেই। কিন্তু এটি ঠিক তার বিপরীত, কারণ ক্যান্সারের যে মাংসপিণ্ড স্তনে হয় সেটি কিন্তু পেনলেস টু স্টার্ট উইথ, প্রথমে ব্যথা থাকে না। যখন ব্যথা হয় সেটাও অলরেডি কিন্তু তখন অ্যাডভান্স স্টেজে চলে গেছে। সেই জন্য স্তনে কোনো রকম মাংসপিণ্ড থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার আছে। এছাড়া আপনি দেখবেন স্তনের যে সাইজ আছে বা আকার আছে, যে শেপ আছে, তার মধ্যে চেঞ্জ আসবে। দুটো স্তন যেটিতে ক্যান্সার আছে এবং যেটিতে নেই, দুটোর মধ্যে আকার আকৃতির অসামঞ্জস্য, ডিসিমিলারিটি দেখতে পাওয়া যাবে। এছাড়া স্তনের যে স্কিনের রংটা থাকে সেটি লাল হয়ে যেতে পারে, এবং আপনার হয়তো আপনি প্রেগনেন্ট নন বা আপনার সদ্যজাত শিশু জন্ম নেয়নি, বাট স্টিল আপনার রস বা রক্ত আপনার নিপল থেকে, বোটাটা যেটা নিপল বা বোটা, সেখান থেকে ক্ষরণ হচ্ছে, রস বা রক্ত জাতীয় রস সেরকম ক্ষরণ হচ্ছে। এছাড়া গোটা ব্রেস্টটা লাল হয়ে গেছে এবং সেখানে ব্যথা হচ্ছে, যেটা আমি আগেও বলেছি ইনফ্লামেটরি ক্যান্সারের লক্ষণ হতে পারে। অনেক সময় স্তন ক্যান্সারে দেখা গেছে যে স্তনে মাংসপিণ্ড দেখতে পাওয়া যায় না, কিন্তু বগলে, যেটাকে আমপিট বলে, সেখানে মাংসপিণ্ড দেখতে পাওয়া যায়। এটির কারণ হচ্ছে যে বগলে যে লিম্ফ গ্রন্থিগুলো থাকে সেগুলো ফুলে যায়, আর সেটাও কিন্তু একটা লক্ষণ স্তন ক্যান্সারের। এছাড়া যে বোটাটা থাকে নিপলটা, সেটা অনেক সময় ভেতরের দিকে ঢুকে যায়, যাকে আমরা বলি নিপল রিট্রাকশন, বোটাটা ঢুকে যাওয়া, এটাও কিন্তু স্তন ক্যান্সারের লক্ষণ। দেখা গেছে যে যদি আমরা পাশ্চাত্য দেশের দিকে দেখি, তাহলে পাশ্চাত্য মহিলা মানে ওয়েস্টার্ন কান্ট্রিজ এর মহিলাদের মধ্যে দেখা গেছে যে তাদের যে মূল বা অ্যাভারেজ এজ যেখানে স্তনের ক্যান্সার দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে 60 and above, 60 বা তার উপরে। কিন্তু ভারতে, ইন্ডিয়াতে দেখা গেছে যে স্তনের ক্যান্সার যে আমাদের যে মহিলাদের মধ্যে হয়, ইট ইজ অ্যাট আ মাচ ইয়াঙ্গার এজ, অর্থাৎ অ্যাভারেজ এজ সেটি হচ্ছে অ্যারাউন্ড 50। ইনফ্যাক্ট 45 to 50 মধ্যেই আমাদের স্তনের ক্যান্সার দেখা যায়। সুতরাং আমাদের দেশে কিন্তু স্তন ক্যান্সার কম্পারেটিভলি ইয়াঙ্গার উইমেনদের মধ্যে দেখা যায়। ম্যামোগ্রাম হলো স্তনের একটি এক্সরে, এটি কিছুই নয়, স্তনের একটা বিশেষ ধরনের এক্সরে যেখানে আমরা স্তনের ছবিটি দেখতে পাই, যে স্তনের কিরকম আকার আকৃতি এবং তার ভেতরে কিছু আছে কিনা, যেমন কিনা কোনো মাংসপিণ্ড বা লাম্প আছে কিনা, সেটি এটি ডিটেকশন করে, নির্ধারণ করে। সুতরাং ম্যামোগ্রাফি হচ্ছে স্তনের এক্সরে। এটি দুটি কারণে ইউজ করা হয়। এটি একটি হচ্ছে স্ক্রিনিং। স্ক্রিনিং হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে অ্যাপারেন্টলি নর্মাল ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ মহিলারা যারা মনে করছেন যে তারা নর্মাল আছে বা তাদের শারীরিক কোনো অসুবিধে নেই, তাদের মধ্যে ম্যামোগ্রাফি করে দেখা হয় যে স্তনে কোনো মাংসপিণ্ড বা লাম্প আছে কিনা, এটিকে বলা হয় স্ক্রিনিং। এই স্ক্রিনিং এর অনেক রেকমেন্ডেশনস আছে, যেমন আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ক্যান্সার গ্রিডের রেকমেন্ডেশনস আছে, আমেরিকান রেডিওলজির রেকমেন্ডেশনস আছে, WHO রেকমেন্ডেশনস আছে। তো আমি যেটা বলবো যে মোটামুটি বিভিন্ন রেকমেন্ডেশনস যদি আপনি দেখেন, মোটামুটি এদের তাৎপর্য হচ্ছে যে 40 বছর এবং তার ঊর্ধ্বে আমাদের ম্যামোগ্রাফি প্রত্যেক মহিলারই করা উচিত, এবং এটি বার্ষিক অর্থাৎ অ্যানুয়াল, বছরে একবার এই পরীক্ষাটি করলেই হয়ে যায়। স্তন ক্যান্সারের চিকিৎসার অনেকগুলি অপশনস আছে, বাট মোস্ট অফ দ্য টাইমসে যেটা হয় যে আমাদের একের অধিক অপশন ইউজ করে এটি ট্রিটমেন্ট করতে হয়। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে কোনো ক্যান্সারের ট্রিটমেন্ট সেটা নির্ধারণ হয় তার স্টেজের উপর, কোন স্টেজে সেই ক্যান্সার আছে। আপনার যত আর্লি স্টেজ হবে, যেমন ক্যান্সারের তো 4টি স্টেজ, 1, 2, 3, 4, তার মধ্যে মোটামুটি 1 আর 2 কে ধরা হয় প্রাইমারি স্টেজেস, 3rd আর 4th কে ধরা হয় অ্যাডভান্স স্টেজেস। এবার আপনার যত আর্লি স্টেজেস হবে আপনার ট্রিটমেন্ট হয়তো 1টি বা 2টি অপশন নিলেই হয়ে যাবে, কিন্তু যত আপনার অ্যাডভান্স স্টেজেস থাকবে আপনাকে 1-এর অধিক অপশনস অফ ট্রিটমেন্ট নিতে হবে, যাতে আপনি কিওর হতে পারেন বা নর্মাল লাইফে ফিরে যেতে পারেন। এখন স্তন ক্যান্সারে কি কি ট্রিটমেন্ট অপশনস আছে? নাম্বার 1 হচ্ছে সার্জারি, অর্থাৎ শল্য চিকিৎসা। এখন শল্য চিকিৎসা 2 ভাবে হতে পারে। যদি আপনার আর্লি স্টেজ ক্যান্সার থাকে, ধরুন আপনার টিউমারের সাইজটা ছোট আছে, সেক্ষেত্রে কি করা হয় যে এখন শুধু টিউমারটা বের করে দেওয়া হয়। এমনকি অ্যাডভান্স স্টেজেসও যদি থাকে তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে কেমোথেরাপি, অর্থাৎ স্যালাইনের মাধ্যমে যে ওষুধ দেওয়া হয়, কেমিক্যাল ওষুধ দেওয়া হয় ক্যান্সারে, তাকে ক্যান্সার কিমোথেরাপি বলা হয়। এই কেমোথেরাপি দিয়ে আমরা অ্যাডভান্স ক্যান্সারের টিউমারকে সাইজে ছোট করে, যেটাকে বলা হয় ডাউন স্টেজে, ছোট করে নিয়ে তারপরেও কিন্তু আমরা স্তনটাকে পুরোপুরি না কেটে টিউমার শুধু বাদ দিলে হয়ে যায়। এটিকে বলা হয় ব্রেস্ট কনজারভেশন সার্জারি। এটি এই কারণে করা হয়, তার কারণ হচ্ছে যে আমরা জানি যে স্তনটা শুধু একটি অঙ্গ নয়, এর একটি কসমেটিক ভ্যালু আছে। সেই কারণে এখন দেখা গেছে যে লেট স্টেজ ক্যান্সারসও যদি আমি কেমোথেরাপি দিয়ে ডাউন সাইজ করি এবং স্তনটা পুরো বাদ না দিয়ে যদি শুধু আমি টিউমারটা বাদ দিয়ে দিই এবং পরে আমি সেই স্তনে রেডিওথেরাপি করি, অর্থাৎ বিকিরণ চিকিৎসা করি, তাহলে কিন্তু আমার কিওর রেট সমান যদি আমি স্তনটা পুরো বাদ দিয়ে থাকতাম। সেই কারণে এখন এই ব্রেস্ট কনজারভেশন থেরাপিটা অনেক বেশি পপুলার হয়ে গেছে এবং মোর অপটেড বাই উইমেন। এখন ম্যাস্টেক্টমি হওয়ার পরও কিন্তু এখন আমাদের প্লাস্টিক যে সার্জারি আছে, রিকনস্ট্রাকটিভ সার্জারি, এটা অনেক বেশি এগিয়ে গেছে এবং এখন কিন্তু রিকনস্ট্রাকশন করে দেওয়া যায় ব্রেস্টের, সুতরাং রিকনস্ট্রাকটিভ সার্জারিও চলে এসেছে। তো এটি গেল সার্জারি। দ্বিতীয় নম্বর হচ্ছে কেমোথেরাপি, যেটা আপনাকে বললাম যে স্যালাইনের মাধ্যমে ওষুধটি পাঠিয়ে দেওয়া হয় শরীরের দেহে, এবং এটি পুরো শরীরের যে ক্যান্সার কোষ আছে এটিকে মেরে ফেলার বা ধ্বংস করার সাহায্য করে। ইউজুয়ালি আপনি দেখবেন যে আপনার ডাক্তার যখন ডায়াগনোজ করবে আপনার ব্রেস্ট ক্যান্সার, তিনি বলে দেবেন যে এটি একটি নির্দিষ্ট শিডিউলে চলে কেমোথেরাপি। উনি বলে দেবেন যে এই পার্টিকুলার ওষুধটি চলবে এবং এটি হয় প্রত্যেক সপ্তাহে চলবে বা প্রত্যেক 2 সপ্তাহে বা প্রত্যেক 3 সপ্তাহতে। তো একটা শিডিউল থাকে, একটা রেজিমেন্ট থাকে। উনি এটাও বলে দেবেন যে হয় আপনাকে প্রথমে 4টে, পরে 4টে, 8টা সাইকেল নিতে হবে, অর্থাৎ একটা কিমোথেরাপি যে আপনি নেবেন সেটাকে একটা সাইকেল বলা হয়। সুতরাং এই আপনাকে বলে দেবে হয় 8টা সাইকেল নিতে হবে বা প্রথমে 4টে, পরে 12টা। তো এরকম ভাবে ডিফারেন্ট শিডিউলস থাকে কেমোথেরাপির ব্রেস্ট ক্যান্সারে, যে শিডিউল অনুযায়ী এই কিমোথেরাপি দেওয়া হয়। 3rd আসছি আমরা বিকিরণ চিকিৎসা, অর্থাৎ রেডিয়েশন থেরাপি। রেডিয়েশন থেরাপি হচ্ছে কিছুই নয়, উচ্চমানের X-ray ইউজ করা হয় ক্যান্সার কোষকে ধ্বংস করে দেওয়ার জন্য। যেমন আপনারা দেখেন X-ray তে যে মান ইউজ করা হয় সেটা হচ্ছে লো এনার্জি X-ray, আর রেডিয়েশন থেরাপিতে বা বিকিরণ চিকিৎসাতে আমরা যে চিকিৎসা করি এটা হচ্ছে উচ্চমানের X-ray। তো এই থেরাপিও আপনি দেখবেন এরও একটা শিডিউল হয়, এভরিডে আপনাকে একটা ট্রিটমেন্ট নিতে হবে যাকে বলা হয় ফ্র্যাকশন, এবং একটা শিডিউল থাকে। আপনার ডাক্তার বলে দেবে হয় 1 সপ্তাহ নিতে হবে বা 21 দিন নিতে হবে বা সপ্তাহে একটা করে 5 সপ্তাহ নিতে হবে, তো এরও ডিফারেন্ট শিডিউলস থাকে। তো এটা গেল আপনার বিকিরণ চিকিৎসা। এরপর আসছে হরমোনাল থেরাপি। ব্রেস্ট ক্যান্সার যেহেতু একটা হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার, সেই কারণে হরমোনের চিকিৎসা কিন্তু ব্রেস্ট ক্যান্সারে করা হয়, এবং এখানে একটি ওষুধ দেওয়া হয় যে ওষুধ আপনাকে আপনার ডাক্তার বলে দেবে যে 5 বছর বা 10 বছর খাওয়ার জন্য। তো ইউজুয়ালি এটা যেটা হয়, আপনি প্রথমে সার্জারি করলেন অর্থাৎ শল্য চিকিৎসা, তারপরে কেমোথেরাপি নিলেন, তারপরে রেডিয়েশন থেরাপি নিলেন, কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার ডাক্তার আপনাকে হরমোন থেরাপি দেবে 5 বছর বা 10 বছরের জন্য। এটি মূলত দেওয়া হয় যাতে ক্যান্সার আবার রেকার না করে, আবার ফেরত না আসে। এবং আরেকটি ট্রিটমেন্ট যেটি হয় সেটি হচ্ছে টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি। ক্যান্সার কোষের মধ্যে একটি বিশিষ্ট প্রোটিন পাওয়া যায় যাকে বলা হয় HER2 নিউ। এই বিশিষ্ট প্রোটিনটি ক্যান্সার কোষকে বিভাজন করার জন্য বেশি উদ্গ্রীব করে, অর্থাৎ বেশি এই প্রোটিনটি থাকলে ক্যান্সার কোষ বেশি বিভাজন করে এবং এরা বেশি অ্যাগ্রেসিভ হয়। ব্রেস্ট ক্যান্সারের প্রিভেনশনে যেটা আমি বলবো যে নাম্বার 1, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেক মহিলার দরকার যে মাসে একবার যখন তারা স্নানাগৃহেতে যান তখন অবশ্যই যেন নিজের বোথ ব্রেস্ট, দুটোই ব্রেস্ট যেন নিজেই এক্সামিন করে। এটিকে বলা হয় সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। আপনি 1 মাস 2 মাস 3 মাস এইভাবে করতে থাকলে আপনি নিজের ব্রেস্টের ফিলটা বুঝতে পারবেন, এবং সেই কারণ প্রত্যেক ইন্ডিভিজুয়ালের যে ব্রেস্টের ফিলটা সেটা আলাদা। এবং এর যখন আপনি এইটাই প্রত্যেক মাসে করতে থাকবেন, এর মধ্যে যদি কোনো মাংসপিণ্ড সেটা যদি ছোট সাইজের হয় তাহলে কিন্তু আপনি এটাকে ডিটেক্ট করতে পারবেন। সো আমি বলবো যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, এটা নাম্বার 1 পয়েন্ট। এছাড়া ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন হয়, অর্থাৎ আপনি কোনো মেডিকেল প্রফেশনালের কাছে গিয়ে আপনার স্তনটাকে এক্সামিন করালেন। ধরুন আপনার স্নানাগৃহে যাওয়ার সময় কোনো রকম ডাউট এলে যে মনে হচ্ছে যে আমার একটা মাংসপিণ্ড বা কিছু আছে, এইটি আমি বলবো আমার মা বোনেদের যে তারা যেন এটি না লোকায় বা এটিকে না মনে করে যে এটি কোনো ভয়ের কারণ নয়, এবং অবশ্যই একটি ডাক্তার বা একটি মেডিকেল প্রফেশনালের কাছে যায় যাতে সেই ব্রেস্টটি এক্সামিন করা যায়। নাম্বার 3 হচ্ছে ম্যামোগ্রাফি। ম্যামোগ্রাফি কিছুই নয়, একটি স্তনের X-রে। এটা একটা ভীষণ ইজি এক্সামিনেশন, এতে কোনো ব্যথা হয় না। আপনি যাবেন এবং সঙ্গে সঙ্গে আপনার ম্যামোগ্রাফি হয়ে যাবে, এবং এটিতে বোঝা যায় যে যে মাংসপিণ্ড রয়েছে আপনার স্তনে সেটি আদৌ ক্যান্সার কিনা। কারণ আমি আগেও বলেছি যে সব মাংসপিণ্ড কিন্তু ক্যান্সার নয়, বিনাইন টিউমার্স অর্থাৎ মাংসপিণ্ড যেটি ক্যান্সার নয় সেটিকে বলা হয় বিনাইন। বিনাইন টিউমার্সও অনেক সময় পাওয়া যায় স্তনে, যেমন ফাইব্রোঅ্যাডেনোমা, ফাইব্রোঅ্যাডেনোসিস। সেই কারণেই আমি বলবো যে আপনার যদি কোনো রকম ডাউট থাকে তাহলে ম্যামোগ্রাফি করাতে পারেন। আমি আগেও বলেছি 40-এর ঊর্ধ্বে মহিলারা, এবং বছরে একবার এটি করালেই যথেষ্ট। এছাড়া আমি বলবো যে নিয়মিত এক্সারসাইজ করবেন, হেলদি ফুড খাবেন। মেনোপজের পর যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি মহিলারা নিয়ে থাকেন, অনেক সময় মেনোপজের পর তো অনেক সাইড এফেক্টস হয়, যেমন হট ফ্ল্যাশেস হয় এবং আরো অনেক ডিউ টু ল্যাক অফ হরমোন অনেক সাইড এফেক্টস হয়। সেটিকে কম করার জন্য মহিলারা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিয়ে থাকে। হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেওয়ার জন্য কিন্তু স্তনের ক্যান্সার হওয়ার ঝুঁকিটি বেড়ে যায়, সেই জন্য এটি কম পরিমাণে নেওয়া বা না নেওয়ার চেষ্টা করলে ভালো হয়। এছাড়া নিয়মিত এক্সারসাইজ করা, এবং যাতে আপনি খুব মোটা না হয়ে যান, আপনার ওবেসিটি না হয়, একটা অস্বাভাবিক ওজন যাতে না হয়ে যায়, মদ্যপান না করা, এইগুলো যদি আপনি খেয়াল রাখেন, একটা হেলদি লাইফস্টাইল, তাহলে অনেকটাই কিন্তু, এবং নিজের স্তনকে এক্সামিন করা, এই দুটো আমি বলবো বা সবচেয়ে আপনাকে সুবিধে করবে। যে কোনো রকম যাতে আপনি অসুবিধে যদি পড়েও যান, যদি কোনো লাম্প দেখতেও পাওয়া যায় সেটা আর্লি স্টেজে ডিটেক্ট হয়ে যাবে, এবং আপনি কিওর হয়ে যাওয়ার আপনার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এই বিষয়ে আমি একটা কথা বলে দিতে চাই যে যে কোনো ক্যান্সারে ক্যান্সার ইফ ডিটেক্টেড আর্লি ইজ অলমোস্ট কিউরেবল। অর্থাৎ আপনি যত আগে ডিটেকশন করবেন, যত আগে ডাক্তার দেখাবেন, তত বেশি আপনার কিউর হওয়ার চান্সেস থাকবে।